আসসালামু আলাইকুম বার সেলফ পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা রাখছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বারবার মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম যদিও আজকের এই ভিডিওটা এই টপিক নিয়ে আমাদের এখনো পর্যন্ত কোনো ভিডিও আসে নাই আজকে হয়তোবা এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ভিডিও হতে পারে সবার জন্য যেমন দেখেন এখানে আমরা একটা একটু ভালো করে দেখেন কোথেকে মানে প্রোডাক্টটা কোত্থেকে আসছে সেই জিনিসটা আগে প্রথমে আমরা দেখাই দেখছেন এটা মালয়েশিয়া থেকে মূলত আসছে প্রোডাক্টটা যেমন আমাদের শখের অনেক কিছু কিন্তু আমরা চাইলে নিতে নিতে চাইলেও কিন্তু আসলে পারি না সবসময় কিন্তু আসলে সম্ভব হয় না যে কোনো প্রোডাক্ট যদি আমাদের প্রয়োজন হয় কিংবা পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা যতই ট্রাই করি না কেন কিছু না কিছু বাধা চলে আসে তো মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং আপনাদের জন্য আরো একটা গুড নিউজ সেটা হচ্ছে যে যে কোনো প্রোডাক্ট আপনার যে কোনো প্রোডাক্ট চাইলে আপনারা আনতে পারবেন তো আমি প্রথমে দেখাচ্ছি খুলে কি কি আছে এখানের মধ্যে একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে এই চারটা হারনেস আমি পাখির জন্য নিছি মূলত দেখতে পারছেন আমি একটা প্রথমে খুলি হারনেস কেমন হয় একটু দেখাই এগুলোর সাথে যদিও অনেকের পরিচিত কারণ আমরা তো এই রিলেটেড আরও ভিডিও করেছিলাম এবং আমাদেরও কিন্তু বেশ কয়েকটা টাইপের কিন্তু এই হারনেসগুলো আছে দেখছেন এই যে দেখেন এটা কিন্তু অনেক লং এবং লম্বা হয় মূলত পাঁচ ফিটের চেয়ে বেশি লম্বা এগুলো হয়ে থাকে এই যে দেখছেন এটা এই জিনিসটা মূলত পাখিদের পায়ে থাকে অথবা আপনি এই এই জিনিসটা পাখিদের পায়ে পরানোর জন্য আরও একটা রিংয়ের প্রয়োজন হবে যেমন আমি আপনাদেরকে দেখাই এই যে রিং এই রিংটা চাইলে আমরা এইটার সাথে অ্যাটাচ করে দেন আমি আমার পাখিটাকে যে কোনো জায়গায় আমি চাইলে ছাদে অথবা যে কোনো জায়গায় আমি আমার যেদিকে নিয়ে ঘুরতে পারবো এখন কথা হচ্ছে যে এইটার কাজ কি মূলত এই জিনিসটা হচ্ছে যে আমি আমার পাখিকে আমার চাইলে আমার পকেটের সাথে দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখেন এখন এদিক দিয়ে লাগাই এখন আবার এদিক দিয়ে এটা আমি চাইলে আমার পাখির রিং এদিকে অ্যাটাচ করতে পারি আবার আরো শর্টকাট যদি করতে চাই যেমন এই যে চায়নার রিং এই যে চাইনার রিং দেখছেন এটার অরিজিনাল কিন্তু একটা হুক থাকে ঠিক আছে তো অরিজিনাল হুকটা আমি এখন ইউজ করব না ডুপ্লিকেট একটা হুক ইউজ করব এইটা ঠিক আছে কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাই এ ধরেন সাপোজ একটা পাখিকে ধরলাম ডেন ধরলাম এই যে দেখেন ফার্স্ট অফ আমি রিংটা লাগাইছি এদিকে এখন এই হুকটা তার এসে রিং এর সাথে অ্যাটাচ করব দেখছেন এই যে দেখেন এটা একা করাতে একটু ঝামেলা হচ্ছে এই যে দেখেন আমি করে ফেলছি পুরোপুরি কাজটা আমার কমপ্লিট ঠিক আছে দেন আমি চাইলে এই যে হুক যেটা আছে সেটা ইউজ করতে পারি এখন এই যে এখন দেখেন ভালো করে দেখেন একটার সাথে আরেকটা এতে দেখছেন দেন আমি এই লকটা করে দিব ঠিক আছে একটু ভালো করে দেখেন আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট ঠিক আছে তো তো এই টাইপের মূলত চারটা রিং আমি পাখিদের জন্য আনছি একা করাতে পাখিটি একটু হাঁপাই গেছে পাখিটা আসলে একটু ভয় পাইছে একা করাতে যদি একা করা যাবে না এবং আমাদের যে রিংগুলা অ্যাটাচ থাকে সেই রিংগুলা তো আগে থেকে শুধুমাত্র পাখিদেরকে আগে থেকে পড়ানো থাকা থাকার কারণে মানে এত প্রবলেমের মধ্যে পড়তে হয় না ঠিক আছে তো এই যে দেখতে পারছেন এখন চাইলে আমি আমার পাখিটাকে নিয়ে যে কোনো জায়গায় ঘুরতে পারবো এই রিংটা দেখানোর মানে কিছু আপনারা চাইলে নিতে পারেন এখন থেকে আলি এক্সপ্রেস থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা যদি চান তাহলে আমরা অবশ্যই এনে দিতে পারবো তবে সেই জন্য অবশ্যই আমাদেরকে আগে পেজের লিঙ্ক এবং প্রোডাক্টের লিঙ্ক আপনারা দিয়ে দিতে হবে এবং চাইলে এক পিস দুই পিস সব যেরকম চাইবেন সেরকমই আনি দিতে পারবো ঠিক আছে তো এই জিনিসগুলো যদি হারনেস কিংবা রিং চাইনা রিং যদি কোনো কিছু প্রয়োজন থাকে চাইলে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে নিতে পারবেন তো দেখা হবে পরের কোনো ভিডিওতে আর যদি এই ভিডিওর মধ্যে কোনো কিছু না বুঝে থাকেন কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আবার চেষ্টা করবে আপনাদের প্রবলেম সমাধান করার তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম